আল্লাহ তাআলা বলেছেন কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, আমার জমিন পরিভ্রমণ করো আর দেখো আমি কিভাবে সত্যের মহাসত্যের অস্বীকারীদের কিভাবে শাস্তি দিয়েছি। পরিণতিগুলি চোখে দেখো, শিক্ষা গ্রহণ করতে পারবে। প্রিয় ভাই সব, নিজের দেশে দিনের দাওয়াত দেওয়া, বিদেশে গিয়ে দাওয়াত দেওয়া। আল্লাহ তাআলা তার গোলামকে সুযোগ দিয়েছিলেন এই পৃথিবীর চারটি মহাদেশের অর্ধ শতেরও বেশি দেশ আল্লাহ সফর করেছেন, কিন্তু মিশর সফরের কোনো সুযোগ আমার ইতিপূর্বে হয়নি। আল্লাহ তাআলা গত এপ্রিল মাসে আমাকে মিশর সফর করালেন। আমার খুব স্বপ্ন ছিল মিশর দেখার। মিশর হচ্ছে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি, ইউসুফ আলাইহিস সালামের চারণভূমি। এখানে তিনি ঘুরেছেন ফিরেছেন, কত কষ্ট করেছেন। মুসা আলাইহিস সালামের জমিন, ইলিয়াস আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ইসলামের ইতিহাস গড়েছে এই জমিনে। সেই মিশর দেখার একটা উদগ্র বাসনা ছিল আমার। গত এপ্রিল মাসে জামিয়া আল আজহার, পৃথিবীর একটি শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় যার ছাত্রছাত্রী সংখ্যা 2 লাখের উপরে, ওখান থেকে একটা দাওয়াত পেলাম। এরপরে 5 দিন আমার সফর ছিল। যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে আমি তাদেরকে বলেছি, যারা প্রোগ্রাম চেক আউট করেছে তাদেরকে আমি এখান থেকে জানাই দিয়েছিলাম, আমি শুধু রাত্রে কয়েক ঘন্টা ঘুমাতে চাই, বাকি সবটা সময় দেখার মতো জায়গাগুলি আমাকে সব দেখায় ফেলবে। 5 দিনে 4,500 কিলোমিটার দৌড়াইছি আমি। আমি প্রথমেই দেখতে চেয়েছি মুসা আলাইহিস সালামকে যেখানে কষ্ট দেওয়া হয়েছে সেটা কোথায়, তাকে যে জায়গা থেকে ফালায় দেওয়া হয়েছিল সেই জায়গাটা কোথায়। আমাকে সেই সব জায়গা দেখানো হয়েছে যেখানে তার মা হযরত মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছিল বাক্সবন্দি করে, বাক্সের মধ্যে বন্দি। আল্লাহ তাকে বলেছেন, মাকে বলেছেন, তুমি মুসার মা, তুমি তোমার বাচ্চাকে বাক্সের মধ্যে বন্দি করে এখান থেকে ফেলে দাও, কারণ ফেরাউন বলেছে যে এই জাতির কোন পুরুষ সন্তানকে আমি বাঁচায় রাখবো না, যেটা হবে সে আমার শত্রু হবে, সব মেরে ফেলো আর মেয়েগুলিকে বাঁচায় রাখো। এটা হলো ফেরাউনের ইচ্ছা, কোন পুরুষ সন্তান বাঁচতে দেবে না। আর আল্লাহর ইচ্ছা মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওর জমিনে পাঠাবেন। কার ইচ্ছা কার্যকরী হবে? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বানায় ফেললেন। এখন বাঁচবে কেমনে? তারে তো মেরে ফেলবে ফেরাউন, দেখেন অবস্থা। আল্লাহ তাআলা বললেন বাক্সবন্দি করে তারে নদীতে ছেড়ে দাও। মায়ের কয়েকটা কন্যা সন্তান হয়েছে, এই প্রথম ছেলে মুসা আলাইহিস সালাম, তাকে বাক্সবন্দি করে আল্লাহর হুকুমে নদীতে ফেলে দিলেন। মা কাঁদতেছে, কাটা কবুতরের মতো ছটফট করছে, কলিজার টুকরো সন্তান নদীতে ভাসায় দেওয়া মায়ের জন্য কি অবস্থা বুঝতেই পারেন। নদীর স্রোতে ভেসে যাচ্ছে, আর তার বোন নদীর পার দিয়ে যাচ্ছে, বাক্স যায় কই? ঘটনা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন, আর সেই জায়গাটা আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। ভাসতে ভাসতে এই বাক্স গিয়ে থামলো ঠিক সেইখানে যেখানে ফেরাউন আর আসিয়া দুজনে বসে পড়ন্ত বেলায় নীল দরিয়ার দৃশ্য দেখতেছে, বাতাস খাচ্ছে, ঢেউয়ের তাল দেখতেছে। বাক্স এসে সেখানে থেমে গেল। ফেরাউন আশ্চর্য হলো, বাক্স এসে থামলো এখানে, দেখো বাক্সে আছে কি, উঠাও বাক্স। বাক্স উঠানো হলো, খুলে দেখে গোলাপের পাপড়ির মতো চেহারা সুন্দর একটি বাচ্চা। ফেরাউন বলছে, এই তো আমার দুশ্মন, তরবারি আনো, হত্যা করো, আমার দুশ্মন পেয়ে গেছি। হযরতে আসিয়া বলছেন, ফেরাউন তুমি খোদা না বেহুদা? এই ছোট্ট বাচ্চা তোমার শত্রু কি বলো তুমি? আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে বাচ্চাটা দিয়েছেন, চলো এটাকে আমরা লালন পালন করি, তুমি এর মারি মেরো না। বাচ্চা নিয়ে গেল বাড়ি, দেখেন অবস্থা। এখন বাচ্চারে দুধ খাওয়াইতে হবে। যেই বাচ্চা পুরুষ সন্তান বাঁচতে দেবে না যে ফেরাউন, সেই ফেরাউন এই বাচ্চারে দুধ খাওয়াবার জন্য পাগল হয়ে গেছে। ধাত্রীগুলো ডাকা হলো, কোনো ধাত্রীর কোলে সে ওঠে না বাচ্চা, কারোর দুধ মুখে নেয় না, খালি কাঁদতেছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময়
হযরত মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা ফেরাউনের ঘরে তুমি কান্দতেছো আর তোমার মা তোমাকে না পায়া কান্দতেছে, আমি রহমানুর রহিম এটাকে সহ্য করতে পারি নাই। বোন গিয়ে বলছে ফেরাউনকে, যা পানা আমার কাছে একটা ধাত্রীর খবর আছে, ওই মেয়ে লোকটা যে কোনো বাচ্চা কোলে নিলি দুধ খায়। ফেরাউন বলছে নিয়ে আসো, যত টাকা লাগে দেব। বোন গিয়ে তার মায়ের নিয়ে আসে, মা এসে বাচ্চা পেয়ে গেল, বাচ্চা কোলে নিল, বাচ্চা দুধ খাওয়া আরম্ভ করলো। ফেরাউনের বাড়িতে পয়সা দিয়া টাকা দিয়া ফেরাউন রাখলো আর দুধ খাওয়াইল। মূসা আলাইহিস সালাম একটু বড় হলেন, একটু বড় হয়েছেন, নাদুস নুদুস চেহারা, ফেরাউন কোলে নিয়েছে, পয়গাম্বারী চেহারা তো সলিমদ্দি কসিমদ্দি মার কেন। মূসা আলাইহিস সালামের চোখ, তার ঠোঁট, তার ললাট, তার গণ্ডদেশ, আল্লাহর পয়গাম্বার। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলেছেন, মূসা তুমি ভয় পাও, আমি তো তোমাকে আমার জন্য বানাইছি। সুবহানাল্লাহ, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন আমি তোমাকে আমার জন্য বানাইছি। ফেরাউন কোলে নিয়া মূসা আলাইহিস সালামের মস্তক উঁচু করে করে ঠোঁটটা নামায় দিল, মূসা আলাইহিস সালামের ঠোঁটে ঠোঁট লাগাইয়া চুমা দিবে। যেই না ঠোঁটের কাছে ঠোঁট নিয়েছে, মূসা আলাইহিস সালাম ঠাস করে এক চড় মেরেছে ফেরাউনের গা। ফেরাউন আষাঢ় মেরে ছেলে দিল বাচ্চাকে, বললো যে সত্যি তো আমার দুশ্মন তরবারি আম কেটে ফেলবো। আসিয়ে বলছে, তুমি তো সত্যি একটা বদ্ধ পাগল, কি আর খোদা তুমি, তোমারে খোদা যারা মানে ওগুলোও পাগল। এই বাচ্চা মানুষ শোনাও চেনে না, আগুনের টুকরাও চেনে না, তুমি আন্দাজে তারে মারি ফেলবা। ফেরাউন বলছে, আচ্ছা ঠিক আছে, সোনাও চেনে না, সোনার পিণ্ডও চেনে না, আগুনের টুকরাও চেনে না, স্বর্ণ আনো, স্বর্ণ আনো, আগুনের টুকরা আনো, যদি সোনায় হাত দেয় আগুনে হাত না দেয় তাহলে বুঝবো বুদ্ধি আছে, আর যদি আগুনে হাত দেয় হাত না দেয় তাহলে বুঝবো যে ঠিকই, আগুনে যদি হাত দেয় তাহলে বুঝবো যে বাচ্চা মানুষ বোঝে নেই। স্বর্ণের টুকরা আনা হলো, আগুনের টুকরা আনা হলো। মূসা আলাইহিস সালাম আগুনের দিকে হাত না দিয়া সোনার দিকে হাত বাড়াতে যাচ্ছিলেন, আল্লাহ ফেরেশতা দিয়ে তার হাত আগুনের দিকে দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, মূসারে এইরকম করে আমি তোমাকে লালন করেছি। মূসা আলাইহিস সালাম বড় হলেন, সেই জায়গা দেখলাম এবং ওখানেও চলে গেলাম। প্রায় সাড়ে চারশত কিলোমিটার পাড়ি দিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হলাম যেখানে মূসা আলাইহিস সালাম মাদায়েন থেকে ফিরেছেন। 10 বছর পর ফিরেছেন বউ বাচ্চার সাথে, শোয়েব আলাইহিস সালামের মেয়ে, শোয়েব আলাইহিস সালাম তার শ্বশুর। ফিরেছেন, ফেরার পথে ঠান্ডায় পড়েছেন, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে তিনি তার স্ত্রী ছেলে মেয়েকে বসায় রেখেছেন এবং সেখানে আল্লাহ তাআলা বলছেন, হযরত মূসা আলাইহিস সালাম তার পরিবার পরিবর্গকে বললেন যে অন্ধকারে পড়ে গেলাম, এখন যাব কোথায়? দূরে আগুন দেখা যায় একটা গাছে। তিনি যেটাকে আগুন দেখে মনে করেছিলেন, যেটা আগুন, তিনি বললেন তোমরা অপেক্ষা করো, আমি আগুনের কাছে যাই, হয় আগুন আনবো আর না হয় আমাদের কাল্লা আমি একটা রাস্তা পেয়ে যাব, কোন পথে আমরা যাব। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নি আনা রব্বুক ফাখলা না আলাইক, আগুনের কাছাকাছি যিনি যখন হয়েছেন, আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, এটা আগুন টাগুন কিচ্ছু না, ইন্নি আনা রব্বুক, আমি তোমার রব, আমি তোমার আল্লাহ, ফাখলা না আলাইক, জুতা খুলে আসো, ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, তুমি তো পবিত্র উপত্যকায় পৌঁছে গেছো। ওয়াদি আরবিতে বলা হয় ওয়াদি, বাংলায় বলা হয় উপত্যকা, দুই পাহাড়ের মাঝখানে সমতল জায়গাকে উপত্যকা বলা হয়। আমরা সেখানে গেলাম, উপত্যকায় ওয়াদি মুকাদ্দাসে যাওয়ার আগে আমার এই আয়াত মনে পড়েছে, আল্লাহ তাআলা বলছেন ফাখলা না লাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন জুতা খুলো, আমি ভোর চোটে জুতো আগেই খুলে ফেলেছি। ওয়াদি মুকাদ্দাসে আমরা গেলাম, সেখানে আজান দিয়ে জোহরের নামাজ পড়লাম, আর ওই গাছের কাছে গেলাম, সে গাছটা এখন নাই, কিন্তু যেখানে
আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন, সেই জায়গায় পৌঁছে গেলাম। আমার জীবন ধন্য হলো সেই জায়গাটি দেখতে পেলাম যেখানে আল্লাহ কথা বলেছেন মুসা আলাইহিস সালামের সাথে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আল্লাহর আওয়াজ শুনে বলছেন, আয় আল্লাহ আমি তো তোমার দেখতে চাই, আমি তো তোমার দেখতে পাচ্ছি না। রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, লান তারানি, কখনো তুমি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ আমি তোমার দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা একটা টেস্ট হোক দেখতে পারবা কিনা। আল্লাহ তাআলা পাহাড়ের উপরে তার তাজাল্লি, 70,000 পর্দার আড়াল থেকে আল্লাহ তাআলা তার তাজাল্লি নূর বর্ষণ করলেন পাহাড়ের উপরে। মুসা আলাইহিস সালাম শুধু, এই কোরআন শরীফে আল্লাহ বলছেন, মুসা আলাইহিস সালাম শুধু এক পলক দেখে আল্লাহু আকবার বলে চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল। পাশেই তুর পাহাড়, তুরের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন, ওয়াত্তিনি ওয়াজ যাইতুন ওয়াতুর সিনিন। তুরের আল্লাহ তাআলা কসম করেছেন, যেই পাহাড়ে উঠলে পরে আকাশের মেঘ ধরা যায়, এত উঁচা পাহাড়। এই পাহাড়ের উপরে 40 দিন তিনি এতেকাফ অবস্থায় ছিলেন এবং সেখানে তরাত নাজিল হল, সে জায়গাও আল্লাহ দেখার তৌফিক দিলেন। এরপরে মুসা আলাইহিস সালামের সঙ্গে সংগ্রাম ছিল যেই ফেরাউন, সেই ফেরাউনকে দেখার ইচ্ছা হলো আমার, যেই শয়তানটার একটু দেখি। 40 পাউন্ড জাদুঘরে ঢুকতে লাগে, শয়তান তালাশ করতেছি পাই না, জিজ্ঞেস করলাম যে আসল শয়তানটা কই, বললো সে তো দোতলা। ওইটারে দেখতে গেলে আরো 40 পাউন্ড দরকার, সে পয়সাও দিলাম দেখার জন্য। উপরে যখন গেছি যায় দেখি এরকম একটা বড় বাক্স, গ্লাস, গ্লাসের বক্স, এর ভিতরে মিস্টার ফেরাউন সিতোই শুয়ে আছে। ওই জায়গাও দেখেছি যেখান থেকে ফেরাউন মুসা আলাইহিস সালামকে তালা করেছিল, আর দরিয়া ফেড়ে রাস্তা হয়ে গেল যেখান থেকে মুসা আলাইহিস সালাম হেঁটে গিয়েছিলেন। তিন দিক থেকে ফেরাউনের শত্রুরা, ফেরাউন তিন দিক থেকে আক্রমণ করেছে, পালাবার রাস্তা নাই। সাথী সঙ্গীরা বলছেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেছি, পালাবার পথ নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, কাল্লা রব্বি সায়াহদিন, কখনো নয়, চিন্তা করো না, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য পথ বের করে দেবেন। লক্ষ্য করছেন, তিন দিকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোনো রাস্তা নাই। হযরতে মুসা আলাইহিস সালাম বলছেন, ভয় পাইও না, পথ দেখায় দেবে কে? বলেন আল্লাহ পাক পথ দেখিয়ে দিবে। রাস্তা তৈরি হয়ে গেল, মুসা আলাইহিস সালাম রাস্তার ভিতর দিয়া চললেন, দরিয়ার অর্ধেক পর্যন্ত এসেছেন। ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে বিশাল রাস্তা, ওই রাস্তা দিয়ে ওরাও নামছে। ঠিক মাঝখানে যখন এসেছে, আল্লাহ তাআলা বলছেন, দরিয়াকে হুকুম করলেন, বন্ধ হয়ে যা, বন্ধ হয়ে যা, এটা তো বলার দরকার নেই। আল্লাহ আল্লাহ যখন কিছু ইচ্ছা করেন কি বলেন, কর, হয়ে যা, দিলাম দেয়ার হয়ে যায়। দরিয়া বন্ধ হয়ে গেল, সাথী সঙ্গী যা ছিল সুগনি খাইয়া মরিয়া সব শেষ। ফেরাউন ডুবতেছে আর উঠতেছে, পানি খেতে খেতে পেট একেবারে পোটকা মাছের মতো মোটা হয়ে গেছে। ফেরাউন বলছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। হায় আল্লাহ, আমি ইমান এনেছি ওই আল্লাহর উপরে যে আল্লাহর উপরে ইমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ, ওয়ানা মিনাল মুসলিমিন, আর আমি তো একজন মুসলমান, আমার সুবাও কেন, এই তো কলেমা পড়লাম। আল্লাহ তাআলা বলছেন, আন আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন এখন তুমি বলছো আমি আমি মুসলমান, অথচ তুমি বছরের পর বছর ধরে আমার বান্দাদের উপরে জুলম করেছ, অত্যাচার করেছ। ওয়া কুনতা মিনাল মুফসিদিন। লক্ষ্য করুন, ফেরাউন বলছে আনা মিনাল মুসলিমিন, আমি তো একজন মুসলমান, মুসলমানদের মধ্যে আমি একজন। আল্লাহ বলছেন, ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুই তো সন্ত্রাসী। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আজকে শুধু মারবই না,
আমি তোমাকে শুধু মারবই না, আমি তোমার শরীরকে হেফাজত করব। পানিতে তোর শরীর পচবে না, পানি প্রাণীগুলি তোরে খাবে না, মাটিতে পচবে না, আমি তোমার দেহকে সুটকি বানিয়ে রাখবো। কেয়ামত পর্যন্ত যত স্বৈরাচার পৃথিবীতে আসে তারা যেন তোমার থেকে উপদেশ নিতে পারে। ফেরাউনের লাশের কাছে দাঁড়িয়ে কোরআনের আয়াত আমার মনে পড়ল, দেখতে পেলাম ফেরাউনের একটা দাঁত দেখা যায়, চোখের সাদা অংশ দেখা যায়, মাথায় কিছু চুলও আছে, এখন হাতের দুই একটা নখও আছে, হাত পাও বাইর করা, বাকি বডিটা কাপড় দিয়ে জড়ানো। কোরআন তার কথা যে কত সত্য চিরন্তন, এসব জিনিসগুলি দেখলে স্পষ্ট হয়ে যায়। আল্লাহর মেহরবানি, আমার মিশর সফরের সময় আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করার সুযোগ হলো, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহের মাজার, ইমাম ওয়াকি, হযরত হারুন আলাইহিসসালাম, ইলিয়াস আলাইহিসসালাম, হযরত লোকমান, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কবর জিয়ারতের সুযোগ হলো। এবং সেই মসজিদেও নামাজ পড়লাম, যেই মসজিদ হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর বিজয় করে মসজিদ তৈরি করেছিলেন। খতমে কোরআনের রাতে রমজান মাসে এখানে 5 লাখের উপরে মুসলমান নামাজে শরীক হয়, এত বড় বিশাল মসজিদ। প্রিয় ভাই সব, এই কথাগুলি আনলাম আমি এই কারণে, আল্লাহ তাআলা বলছেন আসাইহুন, পরিভ্রমণকারী, তওবাকারী, ইবাদতকারী, প্রশংসাকারী এবং পরিভ্রমণকারী, দিনের দাওয়াত নিয়ে সর্বত্র ছড়িয়ে পড়া। এবং এই দাওয়াত দিতে গিয়ে যত বিপদ আসে সমস্ত বিপদ হাসি মুখে বরণ করা, কৌশলের সাথে বিপদের মোকাবেলা করা, এটা মুসলমানের কাজ, ইমানদারের কাজ, দাওয়াত পৌঁছানো, সকলের কাছে দাওয়াত দেওয়া। এরপরে পঞ্চম নম্বরে বলা হচ্ছে আর রাকেউন আর সাজেদুন, রুকুকারী আর সেজদাকারী, অর্থাৎ নামাজ আদায়কারী। নামাজ আল্লাহ তাআলা সমস্ত ইবাদত দিয়েছেন জমিনে, শুনতেছেন, কালেমা, হজ, জাকাত, এসব কোথায় দিয়েছেন? জমিনে। নামাজ কোথায় দিয়েছেন? আরশে আজিমে। এই নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে, আল্লাহ তাআলা তাকে এই নামাজ যখন হাদিয়া দিলেন, তিনি ফেরার পথে মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো, তিনি জিজ্ঞেস করলেন আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন, তিনি বললেন আমার উম্মতের জন্য 5 অক্ত নামাজকে, 50 অক্ত নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম বললেন সর্বনাশ, আমি তো বনী ইসরায়েল নিয়ে বহু বছর কাটাইছি, মানুষ যে কত বেকায়দা, 50 অক্ত নামাজ আপনার উম্মতেরা পড়তে পারবে না, আপনি কমায় আনেন। তিনি গেলেন এবং আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাআলা 10 অক্ত কমায় দিলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, থাকলো কত? 5। মুসা আলাইহিস সালাম বলেন আমি আশঙ্কা করি এই 5 অক্ত পারবেন, আপনি আরো কমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না, আমার শরম করে, আল্লাহ দিলেন 50 অক্ত, আপনার বারবার ইনসিস্ট করার কারণে আমি গেলাম, আল্লাহ কমাইতে থাকলেন, আমি আর পারবো না কমাইতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি আপনাকে 50 অক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলাম, কমাতে কমাতে 5 অক্ত আনা হলো, যেহেতু আমি আল্লাহ বলেছি 50 অক্ত, আপনার উম্মতেরা যারা 5 অক্ত নামাজ আদায় করবে 50 অক্তের সওয়াব আমি আল্লাহ তাদের আমল নামায় দিয়ে দেব। তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করলো সে 50 অক্ত গেইন করলো, সুবহানাল্লাহ বলেন, আর যে ব্যক্তি নামাজ পড়লো না সে কতটা লস করলো? 50 অক্ত লস করলো। এই নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন মেয়ে লোকের জন্য, প্রতি মাসে একটা কনসেশন আছে নামাজের, আল্লাহ মাফ করে দিয়েছেন, তার পিরিয়ড যখন আসবে পড়া লাগবে না, আল্লাহ মাফ করেছেন আলহামদুলিল্লাহ, এটা মেয়েদের জন্য কনসেশন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু পুরুষ 2 অবস্থা, পাগল
বেহুশ। এই দুই অবস্থা ছাড়া পুরুষের জন্য নামাজ কোন অবস্থায় মাপ নাই। আল্লাহর নবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। নাউযুবিল্লাহ। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর বান্দা এবং নামাজ কাফের দুটোর মধ্যে পার্থক্য কি? রাসূলুল্লাহ বলেছেন, নামাজ নামাজ, যে ব্যক্তি নামাজ পড়ল সে ব্যক্তি আল্লাহর বান্দা, যে নামাজ পড়ল না সে কুফরি করল। নামাজ না পড়া কুফরি, নামাজ না পড়া কি? রাসূলুল্লাহ বলছেন, লা দিনা লিমান লা সালাত লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই, ঈমান নাই, চরিত্র নাই, কিচ্ছু নাই। প্রিয় বগুড়াবাসী, প্রিয় উপস্থিতি, ভাই এবং বোনেরা, আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, ইচ্ছে করে নামাজ ছাড়ে, আল্লাহ এবং রাসূলের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, সমস্ত সম্পর্ক আল্লাহ কাট করে দেন, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকান না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা রহমতের নজরে তাকাবেন তো নাই। প্রথম প্রশ্ন করবেন বান্দাকে নামাজের কথা, প্রথম প্রশ্ন কি হবে? নামাজ। আল্লাহ তাআলা বলবেন, এই কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলবেন, আমারে সেজদা দাও, এ হাশরবাসীরা আমারে সেজদা দাও। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, শুধুমাত্র নামাজীরা সেজদা দিতে পারবে, আর কেউ সেজদা দিতে পারবে না। পার্থক্যটা তখনই ধরা পড়বে, তারা কাফের তারা মুসলমান। নামাজ নামাজ। আচ্ছা বলুন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম লঙ্ঘন করেছিল বলেন? মাত্র একটি। পাঁচ নামাজের মধ্যে আল্লাহর হুকুম কয়টা, ফরজ কয়টা? 17টা। বলেন কয়টা? যে ব্যক্তি 24 ঘন্টায় 5 নামাজকে ছেড়ে দিল সে আল্লাহর কয়টা হুকুম নষ্ট করলো? শয়তান ওরে দেখে দূরের থেকে সেলুট মারে, বলে বাবা তুমি আমার থেকেও বড়, আমি মাত্র একটা হুকুম লঙ্ঘন করে শয়তান হয়ে গেছি, তুমি দৈনিক 17টা হুকুম ভঙ্গ করো, তুমি তো শয়তানের বাপ না, শয়তানের দাদা। ট্রাকের পিছনে লেখা থাকে, বিপদমুক্ত দূরত্ব বজায় রেখে চলুন, দেখছেন না? শয়তানও বেনামাজি থেকে বিপদমুক্ত দূরত্ব বজায় রেখে চলে, কোন সময় ওনার উপরে আল্লাহর গজব হয় তার ঠিক নেই। প্রিয় ভাই সাহেব, নামাজ নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের শেষ কথা যেটা ছিল সেটা হলো নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন নামাজ আদায় করে। কয় জায়গায় বলছেন? 82 জায়গায়। আমার আল্লাহ বলেছেন 82 জায়গায় নামাজ 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 আদায় করে। এই নামাজ মানুষকে বিনয়ী করে, এই নামাজ মানুষকে নিজের ছোটত্ব প্রমাণ করে, আর আল্লাহ বড়। নামাজের সব জায়গায় উঠতে বসতে দাঁড়াতে কি বলতে হয়? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মানে কি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর আমি তোমার গোলাম, মাথা নিচু, আল্লাহ ছাড়া কারো সামনে করা যায় না। আপনাদের মনে আছে 1996 আমি যখন পার্লামেন্টে প্রথম গেলাম, আমি গিয়ে দেখলাম সেইখানে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা ভিতরে ঢুকতেছে মাথা নিচু করে, মাথা নিচু করে, ঠিক এইভাবে নিচু করে ঢোকে। আমি জিজ্ঞেস করলাম আমার পাশে যিনি বসা ভাই, আমি তো নতুন মানুষ পার্লামেন্টে জীবনে আসি নাই, এই যে যারা ঢুকতেছে মন্ত্রী এমপি গোষ্ঠী সুদ্ধা রুকু দিয়ে ঢোকে কেন? কয়ে না রুকু না, এটা নিয়ম, আপনি তো বোঝেন না। বললাম বুঝি না বলেই তো জিজ্ঞেস করতেছে, মাথা নিচু করে কেন? দেখেন আমাকে বই দিল, বইতে রুলস অফ প্রসিডিওর আর্টিকেল নাম্বার 267, ওখানে লেখা আছে পার্লামেন্টে ঢোকার সময় এবং বেরোবার সময় উভয় অবস্থায় স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুঁকাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আমার মাইন্ড স্ট্রাইক করলো। কিন্তু পার্লামেন্টে নতুন মানুষ কেমনে কথা কয় জানি না, কোন কথা বলবো আর বলবে বসেন, বেইজ্জতি কাণ্ড। আমার বুঝতে সময় লাগলো 2-3 দিন পার্লামেন্টে কি সব ধারা নিয়ে কথা বলা যায়। 3 দিনের মাথায় পয়েন্ট অফ অর্ডারে দাঁড়ালাম, 15 মিনিট বক্তব্য রেখেছি,
হুমায়ুন রশিদ সাহেব তখন স্পিকার ছিলেন, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে রহম করুন। আমি তাকে বললাম রুলস অফ প্রসিডিওরের আর্টিকেল নাম্বার 267 এটি কোন মুসলমান মানতে পারে না, মুসলমানের মাথা নত হবে কেবলমাত্র আল্লাহর সামনে, কোন মানুষের সামনে মাথা নত হতে পারে না। কোরআন আর হাদিস দিয়ে বুঝাইলাম 15 মিনিট। স্পিকার আমার দিকে তাকিয়ে থাকলেন, 15 মিনিট শেষ হওয়ার পর, বক্তব্য শেষ করার পর তিনি আমাকে বললেন, মৌলানা সাহেব আপনার বক্তব্যের সাথে আমি 100% একমত, কিন্তু আমি তো এইভাবে এটা বন্ধ করতে পারবো না, এই জন্য আপনাকে বিধি মোতাবেক নোটিশ দিতে হবে, নোটিশ কমিটি তুলবে, সেখানে আলোচনা হবে, সেখানে আলোচনা সিদ্ধান্ত যেটা হয় সেটা পার্লামেন্টে আসবে, তারপরে আমার রুলিং যাবে। আমি যথাবিহিত নোটিশ দিলাম, আলোচনা হলো, এই আলোচনার পর আমার নোটিশ নিয়ে তদানীন্তন সরকার ডিপ ফ্রিজের মধ্যে আটকাই দিল, আর বের হলো না 5 বছরে। আল্লাহ আবারও আমাকে নির্বাচিত করাইয়া পার্লামেন্টে ঢুকালেন, আর আমার টার্গেট ছিল এটা বন্ধ করতে হবে। এই পার্লামেন্টে এসে আমি আবার এই বিষয় উত্থাপন করলাম, নোটিশ দিলাম, মিটিংয়ে উঠল, সিদ্ধান্ত হলো বর্তমান পার্লামেন্ট এটা অ্যাকসেপ্ট করেছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশ পার্লামেন্টে আর স্পিকারের সামনে মাথা ঝুঁকাইতে হবে না। প্রিয় ভাই সব, মানুষ মুসলমান মাথা নত করবে কেবলমাত্র কার সামনে? আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না। আর নামাজ একমাত্র সিস্টেম যার মধ্য দিয়ে নিজেকে ছোট করা যায়, আল্লাহ সব থেকে বড়, আমি ছোট। এই ছোটত্ব, অহংবোধ, নিজের অহংবোধ এটাকে মাটির সাথে মিশাবার জন্য এ পর্যন্ত হাত তুলে দাঁড়ায় মানুষ, যখন নামাজে দাঁড়ায় আসামির মতো হয়ে যায়, রুকুতে গেল নিজের অস্তিত্ব আরো অবনমিত হলো, সেজদা যখন দিল তখন তার অহংকার মাটির সাথে মিশে গেল। আমি সেজদা দিয়ে বললাম, আল্লাহ তুমি শ্রেষ্ঠ, আমি তোমার গোলাম। আল্লাহ রসুল বলেছেন, প্রশ্ন করা হয়েছে, হে রসুল বান্দা আল্লাহর নিকটবর্তী হয় কখন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বান্দা যখন সেজদা দেয় একদম আল্লাহর কাছে চলে যায়। রসুল্লাহ বলছেন, আমার উম্মতেরা ও সাহাবীরা যখন সেজদা দিবা তখন মনে করবা তুমি তোমার মাথা আল্লাহ তাআলার কদম মুবারকের উপরে রেখে দিয়েছ। দেখেন না, মানুষ বলে ভাই এমন কাজ আমার ছেলেতে করছে, আমার নাক কাটা গেছে। সত্যি কি নাক কাটছে নাকি? না, মর্যাদা হানি হয়েছে। আবার বলে আমার কপাল খুলে গেছে। কপাল কি খোলে টলে গেছে, আবার কপাল পুড়িয়ে গেছে, এর অর্থ কি? ভাগ্য। কপাল কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক, না মর্যাদার প্রতীক। কেউ যদি তার মর্যাদা বাড়াতে চায়, কেউ যদি তার ভাগ্য সুপ্রসন্ন করতে চায়, তাহলে প্রত্যেক দিন দৈনিক 5 বার মাটি নামক দাসখতের উপরে নাক আর কপাল নামক কলার কলম দিয়া সই করতে হবে 5 বার, আল্লাহ আমি কেবলমাত্র তোমারই গোলাম, তুমি ছাড়া কারো গোলাম নই। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবের একবার, আবার রাত্রে শুতে যাব তখনও আর একবার, সর্বত্র আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন সবাই আল্লাহু আকবার। সব ক্ষেত্রে আল্লাহু আকবার। পৃথিবীতে যখন আসছিলাম তখন কানে কি শুনেছি মনে আছে? মনে নাই, তবে আপনারা জানেন আজানের প্রথম শব্দ কি, ইকামতের প্রথম শব্দ কি, নামাজের প্রথম শব্দ কি, জীবনের শেষ নামাজ সালাতুল জানাজা প্রথম শব্দ কি, শেষ শব্দ কি? এর দ্বারা প্রমাণ হলো আমার জন্ম থেকে কবরে যাওয়া পর্যন্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি গোলাম, আমাকে ঘোষণা করতে হবে আল্লাহু আকবার। খুব দুর্ভাগ্য আমার দেশের এরকম রাজনৈতিক দলও আছে
যাদের মিছিলে মিটিং এ আল্লাহু আকবার শোনা যায় না, হাজারো স্লোগান দেয় আল্লাহু আকবার বলে না। বগুড়া এরকম দল নাই, কি দুর্ভাগ্য। ওই দল যারা করেন একটু চিন্তা করা উচিত, নেতাদের জিজ্ঞান দরকার, নেতা সাহেব আমি তো মুসলমানের বাচ্চা, আমার মা মুসলমান বাপও মুসলমান, হাজারো স্লোগান দেয় মানুষের নামে দেশের নামে, হাজারো স্লোগান দিতে পারি, এ কোন রাজনীতি যে আল্লাহু আকবার বলা যায় না। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই অভিশপ্ত রাজনীতির হাত থেকে আমার জাতিকে রক্ষা করুন। প্রিয় ভাই সব, সুতরাং নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জীবনে আর ছাড়ব না। যুবকেরা, অনেক যুবক মনে করে এখন তো যৌবনকাল, একটু বিয়ে টিয়ে করি, বাচ্চা টাচ্চা হোক, তারপরে ধীরে ধীরে নামাজ ধরব। তুমি যে বিয়ে করতে পারবা তার কোনো গ্যারান্টি আছে? তোমার যে বাচ্চা হবে তার কোনো গ্যারান্টি আছে? তুমি যে বুড়া হবা তার কোনো গ্যারান্টি আছে? বৈশাখ মাসে যখন ঝড় হয়, ঝড়ে শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমগুলোও পড়ে, ঠিক না? নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, আজ আছি কাল নাই, এই অবস্থা। এই যে কথাগুলি শুনলাম, আল্লাহ যেন আজকেই এশার নামাজ যারা পড়ে নাই আজকে থেকেই যেন এশা থেকে নামাজ শুরু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। প্রিয় মুসলমান ভাইরা, নামাজ যে পড়বেন না মুসলমান দাবি করার তার কোনো হক নাই। নিজেকে মোমেনও দাবি করতে পারবেন না, মুসলমানও দাবি করতে পারবেন না, নামাজ পড়তে হবে, নামাজ, নামাজ। আপনি অফিসার, নামাজ পড়েন, আপনি মন্ত্রী, নামাজ পড়েন, আপনি এমপি, নামাজ পড়ুন, চেয়ারম্যান, নামাজ পড়ুন, ছাত্র, শিক্ষক, মেয়ে লোক, পুরুষ লোক, মুসলমান, নামাজ, নামাজ। নামাজ হয়ে গেছে দোকান বন্ধ করে দাও, মক্কা শরীফ মদিনা শরীফ যায় দেখেন, যখনই আজান হয়ে যায় সব দোকান বন্ধ করে দেয়। আর আমরা দোকান বন্ধ আমাদের দেশে করে না, যে দোকান বন্ধ করলে বেচা কিনে কম হয়ে যাবে। আরে ভাই, আল্লাহর নামাজ পড়তে যাচ্ছেন, কামাইতে বরকত দেওয়ার মালিক কে? আপনি নামাজ, নামাজের জন্য দোকান বন্ধ করে যে নামাজে গেলেন, এই যে সময়টা গেল, হতে তো পারে নামাজ পড়ে আসার পর একজন খরিদ্দার এমন পাবেন যাতে ওই সময় যত খরিদ্দার আসতো একজনে সব কিনে নিয়ে যাবে, হতে পারে না? এই জন্য আল্লাহকে সেজদা দেন বেশি করে, নামাজ ভুলবেন না। অফিসার হন, যেই হন, পুলিশ, বিডিআর, আর্মি, সরকারি ডিউটি যখন করবেন, নামাজ যদি কাজা হয়ে যায়, হতে পারে সরকারি কাজে ঘন্টার পর ঘন্টা ডিউটি পালন করছেন, নামাজ পড়তে পারেন না, যখনই আপনি সময় পেলেন তখনই নামাজটা আদায় করে নিন, নামাজ ভুলে যাবেন না। আচ্ছা, আজকে কি আমরা এই ওয়াদা করতে পারবো যে জীবনে আর নামাজ ছাড়বো না? পারবো? যারা পারবেন কেবলমাত্র তারাই দুটি হাত উঁচু করুন, বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে শপথ করি, কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মওত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না, আর ছেড়ে দেব না। আয় আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আমার এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা, আমি কি জোর করে হাত তুলাইছি? আপনারা হাত তুলেছেন, ঠিক না? দেখলেন কে? সাক্ষী কে? এবার কিন্তু বিপদে পড়ে গেছে। আল্লাহ তাআলা যারা হাত তুললো, আমি মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, রাসূলুল্লাহ বলেছেন, আমি দোয়া করি সকলকে নিয়ে, আল্লাহ আজকে যারা হাত তুললেন জীবনের অতীতের ভুল তাদের মাফ করে দাও, এবং ভবিষ্যতে এক উক্ত নামাজ যেন কেউ ছেড়ে না দেয়, সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করে। এ জাতি যদি নামাজ, নামাজি হয়, আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহানাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে, দুইটা কাজ, কয়টা কাজ কে বলতেছে? আমার উপরে যদি ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে যদি চলে,
তাহলে ওই জমিনের মানুষের জন্য আমি আল্লাহ আকাশ আর জমিনের বরকতের সব দরজা খুলে দেব। প্রিয় ভাই সব, আল্লাহ আমাদের নামাজ আদায় করার তৌফিক দিন।